হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, যারা ইমো ব্যবহার করে, ইমোতে কীভাবে কলার টোন সেট করবেন, মানে আপনাকে যদি কেউ কল দেয় সেক্ষেত্রে সে গান শুনতে পাবে বা গজল শুনতে পাবে, আপনি যেটা সেট করেন সেটাই কিন্তু সে শুনতে পাবে, অডিও কল দেখ বা ভিডিও কল দেখ, ঠিক আছে? তো এটা কীভাবে করব খুব সহজে, আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে আমরা প্রথমে চলে যাব ইমোতে। তো আমি ইমোতে চলে গেলাম। ইমোতে আসার পর এখানে লকটা যদি আপনি দিয়ে থাকেন, লকটা চাবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা যাব প্রোফাইলে, আর না হয় যাব এই যে পাচ্ছেন এখানে প্লাস আইকন, নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করবেন, এরকম চলে আসবে একই অবস্থা, ঠিক আছে? তারপরে আমরা চলে আসবো এখানে সেটিংসে। সেটিংসে চলে আসবো, সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। নোটিফিকেশন মানে এখানে আপনার রিংটোন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? নোটিফিকেশন থেকে রিংটোন চেঞ্জ করতে পারবে। তো এখানে আমরা যেহেতু কলার টোন দেখাবো, সেক্ষেত্রে এখানে চলে যাব পানশন। তো এখানে যে পানশন অপশনটা আছে, এখানে পানশনের মধ্যে চলে যাব। পানশনের মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে কলার টিউন, সবার নিচে দেখতে পাচ্ছেন কলার টিউন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার একটি সেট করা আছে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হিউজ পরিমাণ এখানে ই পাবেন আপনি। আমি যখন এটা কেটে দিলাম, নিচে কিন্তু হিউজ পরিমাণ আপনারা গান গজল এগুলো পাবেন, ঠিক আছে? আপনারা শুনে শুনে এখান থেকে দেখতে পাবেন। আমি যদি একটু শুনাই আপনাকে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমি একটা শুনালাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, তারপরে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের ইয়ে কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সব ধরনের পেয়ে যাবেন, এই যে ইসলামিক আছে, হিন্দি আছে, অনেকের বললো বাংলা সেট করে না, এই যে দেখতে পাচ্ছেন বাঙালি, ঠিক আছে? এই যে বাঙালি, বাঙালি দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে বাংলায় চলে আসবে, ঠিক আছে? আপনার নাচ বা গজল সব ধরনের গান এখানে চলে আসবে দেখে দেখে, ঠিক আছে? বার সিং আছে এখানে দেখতে পাচ্ছেন, বাসা বিভিন্ন রকম অনেকগুলো ইয়ে আছে, এই যে স্মুথ ওয়েস্টফুল কুল মানে ঠান্ডা যে ধরনের আপনার মিউজিকগুলো রয়েছে এখানে, সকল মিউজিকগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই যে মিউজিক, এই যে বাংলা আরবিক সব কিছু পেয়ে যাবেন, হিন্দি। তো অনেকে বলেন এগুলো পান না, আপনি যদি অনেকে যদি এগুলো এরকম কিছু না পান, বাঙালি বা হিন্দি এগুলো যদি না পান, তাহলে আপনি ইমোটাকে আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? তো যদি আপনি ইমোতে আপডেট দিলেও না হয়, সেক্ষেত্রে আপনি একটা লাইকি অ্যাপস আছে সেটার মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে? তো এইটা সেট করবেন কিভাবে, ঠিক আছে? আমি যেমন ইসলামিকতে চলে যাচ্ছি, ইসলামিকতে গিয়ে আমি একটা যেমন এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নিচে টিক চিহ্ন দেওয়া আছে অলসো সেট অ্যাজ মাই রিংটোন, মানে যদি রিংটোন সহ দিতে চান আপনার রিংটোনে যেটা বাজবে, কেউ যদি কল দেয় তাও সেটা শুনতে পাবে, তাহলে যে এখানে টিক চিহ্নটা দিয়ে দিন, এখানে টিক চিহ্নটা দেওয়া থাকবে। আর যদি কোন আপনি শুধু কলার টোন সেট করবো, রিংটোন সেট করবো না এই গজলটা দিয়ে, তাহলে আপনি শুধু এইভাবে কলার টোন উপর টিক চিহ্ন দিয়ে এই যে এটাকে এই যে টিক চিহ্ন উপরে ক্লিক করে দিবেন, ব্যাস এটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজতেছে, সেট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনি কলার টোন গুলো সেট করতে পারেন, যেটা মানে যেটা খুঁজছি সেটাই সেট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগে, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকে কিন্তু জানতে পারবে, আর একটা লাইক মাসবে। থ্যাংক ইউ।